আসসালামু আলাইকুম আলা রাসূলিল হিল আম্মা বাদ। ছোট্ট একটি ভুলে আপনার কুরবানি বাতিল হয়ে যাচ্ছে এবং কুরবানির পশুর গোস্ত খাওয়াও হারাম হয়ে যায় এমন একটি ভুল সচরাচর মুসলিমদের মাঝে হয়ে থাকে হয়তো অনেকের অজ্ঞতার কারণে বা অনেকে খেয়ালের ভুলের কারণে কিন্তু বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ যা মুসলিম মানি জানতে হবে এবং তা বাস্তবায়নে খুব সতর্ক থাকতে হবে যে এই ভুলটি করা হয় কিনা। কিন্তু দেখা যাচ্ছে যখনই ঈদুল আজহা আসে বা কোরবানি আসে অথবা এছাড়াও কোরবানির বাহিরে আপনার অন্যান্য পশু জবাই করার বেলাও যদি এই বুলটি করা হয় তাহলে আপনার পশু ওই পশুর গুস্থ খাওয়া হারাম এবং ওই পশু আল্লাহর সন্তুষ্টের জন্য কোরবানি হিসেবে গৃহীত হবে না বাতিল হয়ে যাবে যেই বুলটা হলো যে অধিকাংশ বাইদেরকে দেখা যায় নিজে কোরবানি করলো নিজের নামে কোরবানি করে নিজে আকিকা করলেও শিশুর নামে আঁকিকা করে বা পশু জবাই করলেও অন্য মনস্ক হয় অন্য কথা বলছে আর জবাই করছে আস্তা আখিরুল্লাহ অথচ কোরবানি হোক বা কোনো পশু জবাই হোক বা আকিকা হোক যদি কোনো পশু জবাই করার সময় কোনো ব্যক্তির নামে করা হয় চাই মুসলিমে করুক আর অমুসলিম করুক অমুসলিম করলে তো এমনিতেই জবাই করলো হারাম কিন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে যদি জবাই করা হয় তা নিঃসন্দেহে হারাম এবং ওই পশু আল্লাহর দরবারে কবুল হবে না এটা আমার মুখের বক্তব্য নয় আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে মহাগ্রন্থ কোরআনের দুই নম্বর সুরা সুরাতুল বাকারার একশো তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিনের ঘোষণা যে তিনি শুধু তোমাদের জন্য মৃত জীব রক্ত প্রবাহিত রক্ত শুকুরের মাংস এবং যে আল্লাহ ব্যতীত অপরের উদ্দেশ্যে উৎসর্গিত করা হয় তা হারাম করেছেন আল্লাহ রবুল্লা আলমিনের ঘোষণা যে ইন্ন আলাইহিল্লা বিহিল্লা অর্থাৎ মৃত জীব মরা প্রাণী প্রবাহিত রক্ত শুকুরের মাংস এবং আল্লা ব্যতিত অপরের উদ্দেশ্যে উৎসর্গিত করা হারামারত আল্লাহ ছাড়া অন্যের নামে যা জবাই করা হয় অতএব আল্লাহ ছাড়া যে সকল মানুষ অন্যের নামে বা কোরবানি করতে গেলে নিজের নামে নিজে জবাই করতে গেলে নিজের নাম বলে অথবা হুজুরকে বলে দিচ্ছে ইমাম সাহেবকে বলে দিচ্ছে যে অমুকের অমুকের নামে কোরবানি করুন আস্তা খুরুল্লাহ অথচ সঠিকটা হবে যে অমুকের পক্ষ থেকে বিসমিল আল্লাহ একবার অর্থাৎ অমুকের পক্ষ থেকে অমুক অমুক ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল কর আল্লাহর নামে জবাই হবে এই ছোট্ট যদি করা হয় কোনো ব্যক্তির নামে যদি জবাই করা হয় তাহলে সেই পশুর খাওয়া হারাম যেখানে আল্লাহ রাব্বুল আলমিনের ঘোষণা যে আল্লাহ ছাড়া অন্যের নামে যদি জবাই করা হয় তাহলে সেই পশুর খাওয়া হারাম ঠিক একইভাবে আল্লাহ রাবুল আলমিন আল কোরআনের পাঁচ নম্বর সুরাসুরা মায়েদার তিন নম্বর আয়ত ঘোষণা করেছেন যে মৃত প্রাণী রোগ রক্ত শুকুরের মাংস এবং আল্লাহ ছাড়া অপরের নামে যা জবাই করা হয় অর্থাৎ আল্লাহ ছাড়া অপরের নামে যদি কোনো কিছু জবাই করা হয় সেই পশুর গোস্ত খাওয়া হারাম এবং সেই কোরবানি গ্রহণযোগ্য হবেন এছাড়া আল্লাহ রব্ল আলমিন আল কোরআনের ষোলো নম্বর সুরাসুরা নাহালের একশো পনেরো নম্বর আয়াত আল্লাহ রবুল্লা আলমিন এ কথাই আবার ঘোষণা করেছেন যে আল্লাহ তো শুধু মৃত প্রাণী রক্ত শুকুর কুস্ত এবং আল্লাহ ছাড়া অন্যার নামে যা জবাই করা হয় সেটা হারাম করেছেন অবৈধ করেছেন সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে কোরবানির সময় পশু জবাই করার সময় আমরা যাদের নাম বলি না কেন এই ব্যক্তির পক্ষ থেকে নামগুলির পক্ষ থেকে আমাদের কোরবানি হবে আর কোরবানি হবে আল্লাহ রাবুল আলমিনের নামে আর কোরবানি ছাড়া আঁকিকাতেও যদি যখন পশু জবাই করা হয় তখন ওই বাচ্চার পক্ষ থেকে আঁকিকা হবে বিসমিল্লাহ একবার আল্লাহ অমুকের পক্ষ থেকে আঁকিকা কবুল আর অন্য সময়ে পশু যখন জবাই করা হয় হালাল যে পশুগুলি আছে এ অন্য সময় কোরবানি ছাড়া অন্য সময়ের পশুগুলি জবাই করতেও অনেকে কথা বলতেছে অনেকে মুরগির দাম বলতেছে অথবা অন্য অন্য মনস্ক হয়ে জবাই করে দিচ্ছে অথবা কখনও কখনো আপনার মুসরিকদের দ্বারাও জবাই হচ্ছে এরকম মুসলিম ছাড়া অন্য কোনো মুসরিক ব্যক্তি যদি জবাই করে সেই পশুর বস্তু খাওয়া হারাম অথচ বিভিন্ন হোটেলগুলিতে বা শহর বা গ্রামে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে দেদার্সে বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের যে পশুর গোস্ত দিয়ে তৈরি করা খাবার খাওয়া হচ্ছে এটা হালাল না হারাম এটা বৌধনা না অবৈধ জায়জ না নাজায়জ তা কেউ দেখছে না বা এটা প্রশ্ন করছে না আর আমাকে এই বিষয়টাই খেয়াল রাখতে হবে বিশেষ করে পশু জবাইয়ের ক্ষেত্রে যে আল্লাহ ছাড়া অন্যের নামে যদি জবাই করা হয় তাহলে ওই পশুর গোস্ত খাওয়া হারাম যেমন খাওয়া হারাম শুকুরের গোস্ত যেমন খাওয়া হারাম মৃত প্রাণী যেমন খাওয়া হারাম প্রবাহিত রক্ত অতএব আমাদের সতর্ক থাকতে হবে ছোট্ট একটি ভুলে যেন আমাদের কোরবানি বাতিল না হয় ছোট্ট একটি ভুলে যেন আমরা হারাম গোস্ত বক্ষণ না করি আল্লাহ আল্লাহরাবুলি আলমিন আমাদের হেফাজত করুন এবং আমাদেরকে এই বিষয়ে সতর্ক হওয়ার সুযোগ দান করুক আমরা ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করবো আল্লাহ আরম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ